বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা জি বকনা বাচ্চা খুব ভালো মানের বাচ্চা যাতনের জন্য পারফেক্ট হবে যে যাতনের জন্য খুবই ভালো হবে ভবিষ্যতে চিন্তা করলে এরকম গরুগুলো লাগবে ভবিষ্যতে চিন্তা যদি কেউ করে তাহলে এই গরুগুলো সংগ্রহ করতে পারে জি জি তো গাবিটাও বেশ বড় সরু বড়ির যাতনের জন্য ভালো হবে একটা দাঁত ভাঙছে এখনো দুই দাঁত হয়নি একটা দাঁত মানে দুই দাঁতই ধরে তার মানে জোয়ান গরু একবার প্রথম বাচ্চা দিছে আচ্ছা তো এটার দুধ কতটুকু আছে দুই ভাই 7 থেকে 8 লিটার দুধ 7 থেকে 8 লিটার আর বাচ্চাটার বয়স বাচ্চাটা 17 18 দিন আচ্ছা চমৎকার একটা প্যাকেজ দাম রাখছেন কেমন দাম রাখছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দরদাম করে বিক্রি করবেন সামান্য কিছু সম্মানের সুযোগ আছে আচ্ছা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে আরো একটা চমৎকার গাবি বাচ্চার প্যাকেজ আপনি নিয়ে এটা সম্পর্কে আমাদের কি বলবেন এটাও একটা সাইওয়াল গাভী বাচ্চাটা সাইওয়াল বকনা বাচ্চা বাচ্চাটা হচ্ছে সাইওয়াল বকনা বাচ্চা জি দুইটা গাভীরই বকনা বাচ্চার সঙ্গে জি জি আচ্ছা তো এই বাচ্চার বয়স কত দিন এটা বাচ্চা আচ্ছা 20 দিনের মত বয়স 20 দিনের মত বয়স হইছে আর গাবিটার বয়স গাভীটার বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা দিল এটারও কি দুধ আছে জি এটা দুধ তখন 4-5 কেজি দুধ পাবে 4-5 কেজির মত দুধ পাবে বাচ্চাকে খাওয়ানোর পরে জি এক লাখ আছে বাচ্চাটার দাম কয় টাকা সেটাই যে হিসাব করে গরু কিনবে তার কখনো লস হবে না আমার সময় এসব গরু লস হয় না আচ্ছা এই পাশে সিরিয়ালের তিন নম্বরে যেটা নিয়ে আসছেন লাল টক বলে ভালো খেয়াল করে দেখেন গিট পালনটা হচ্ছে লাভের থেনে পালান ফিচু যে রকম পালন অবস্থায় পালনটা মনে হচ্ছে ছেড়ে দিছে বকনা অবস্থায় মনে হচ্ছে যে মানে বাচ্চা দিবে এরকম রকম পালন কিন্তু এই যে ইন্ডিয়ান বড় বড় গিট দেখা যায় অনেক দুধ হয় আঠারো বিশ কেজি দুধ এই জাতের যে মনে হয় এই জাতের বাচ্চাটা আচ্ছা এটা এখন কত মাস বয়স এটা নয় থেকে দশ মাস আচ্ছা এটা ছয় সাত মাস যত্ন করলে হিটে চলে আসবে জি জি এটা আজকের প্রোগ্রামের তিন নাম্বার দাম রাখছেন কেমন আপনি এটা দাম রাখছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ সরি সরি পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ না শুধু পঁয়ষট্টি হাজার টাকা এটা ছিল তিন সাইড করে দেন এই বসে সিরিয়ালের চার নম্বরে আর একটা পাকরা প্রিন্টের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা হ্যাঁ এটা একটা রাতি সাহিওয়াল বকনা বাচ্চা রাতি সাহিওয়ালের বকনা বাচ্চা জি তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের চার নম্বর বাচ্চা জি চার নম্বর বয়স কেমন হতে পারে এটা বয়স এটা 7 থেকে 8 মাস 7 এর থেকে 8 মাস জি

দেখতে খুবই দর্শনদার এগুলো জাতীয় উন্নয়নের জন্য একটু বলবেন এটা পাকিস্তানের একটা বয়স কেমন আপনার পনেরো থেকে ষোলো পনেরো থেকে ষোলো মাসের মতো বয়স হবে দুই তিন মাস মধ্যে হেটে চলে আসবে দুই থেকে তিন মাসের মধ্যে আশা করা যায় হিটে চলে আসবে রেডি টাইপের জি রেডি টাইপের আচ্ছা আজকের প্রোগ্রামের 6 নাম্বার এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি হচ্ছে 76000 টাকা 76000 টাকা দর্শক দর দাম করে নিতে পারবে জি এই পাশে সিরিয়ালের 7 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন এটা একটা গির বকনা বাচ্চা গিরের একটা বকনা বাচ্চা বয়স কেমন এটার এটা বয়স 13 14 13 থেকে 14 তিন থেকে 4 মাসের মধ্যে গরুগুলো হিটে চলে আসবে জি তো যারা যাতন্নন্নে কাজ করতে চায় তারা চাইলে এই ধরনের বকনা নিতে পারে দুধও পাবে ভালো আবার জাত উন্নয়ন হবে জাতীয় উন্নয়ন তাদের এগুলো দেখতেও খুব সুন্দর লাগে যে কোনো মানুষ এগুলো পছন্দ যে কোনো মানুষ এগুলো পছন্দ করে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আজকের প্রোগ্রামের সিরিয়ালের এর সাত নম্বর ছিল এটা সাত নম্বর পাশে আট নাম্বার যেটা নিয়ে আসছেন লাল টক টকে নাভি কম্বলে বেশ ভালো এটা সম্পর্কে একটু বলবেন একটা রেডি মানে সাইবার বকনা বাচ্চা রেডি মানে অল্প দিনে হিটে চলে আসবে কোন টাইমে হিটে আসবে মানে হিটে আসার উপযুক্ত হয়ে গেছে যে কোনো মুহূর্তে হয়তো হিটে আসবে জি জি আজকের প্রোগ্রামের আট নম্বর এটা জি সম্পূর্ণ সুস্থ সবল জি সম্পূর্ণ সুস্থ দানা খাবার দাবারও সব ঠিকঠাক জি ভাই আচ্ছা তো এখন হিটে আসলে কনসেপ্ট করে ফেলতে হবে তো এটার দাম রাখছেন কেমন আপনি এটার দাম রাখছেন 85000 টাকা 85000 টাকা জি দর্শক দরদাম করে নিতে পারবে

দশ নম্বর যেটা নিয়ে আসছেন আপনি এটা সম্পর্কে আমাদের একটু বলবেন আচ্ছা আজকের প্রোগ্রামের সব শেষ দশ নম্বর এটা দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ দরদাম করে নেওয়া যাবে সামান্য কিছু দরদামের সুযোগ আছে আচ্ছা তো ঠিক আছে সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম